প্রত্যেকটি মানুষ স্বভাবজাতভাবেই ভুল করে থাকে। কোনো ভুল করার পরে প্রতিটি মুসলিমের উপর আবশ্যক হচ্ছে দ্রুত তাওবা ইস্তেগফারের দিকে গমন করা। বান্দার তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন। হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবার মাধ্যমে ওই ব্যক্তির থেকেও বেশি খুশি হয় যে ব্যক্তি মরুভূমির মধ্যে তার পাথেয় সহ হারিয়ে যাওয়া উটনি খুঁজে পাওয়ার পর খুশি হয়। অনুরূপভাবে মুসলিমের উপর আবশ্যক হচ্ছে একাকী অবস্থার গোনাসমূহ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিন্দা করেছেন যে ব্যক্তি মানুষের থেকে নিজের পাপকে গোপন করতে চায় কিন্তু আল্লাহর থেকে গোপন করতে চায় না। আল্লাহ তাআলা বলছেন يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا نبي صلى الله عليه وسلم একাকী অবস্থার গোনা থেকে সতর্ক করেছেন। তিনি বলছেন আমি আমার উম্মতের একদল লোককে চিনি যারা কিয়ামতের দিন তিহামা পর্বতের ন্যায় উত্তম আমল নিয়ে হাজির হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ধূলিকণায় পরিণত করবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর রাসূল তাদের গুণাবলী আমাদের নিকটে বর্ণনা করুন যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। তিনি বললেন তারা তোমাদেরই ভাই তোমাদেরই দলভুক্ত। রাত জেগে তারা তোমাদের মতোই ইবাদত করে কিন্তু একাকী অবস্থায় যখন তারা আল্লাহর নিষিদ্ধ কাজের মুখোমুখি হয় তখন তারা সেই কাজে লিপ্ত হয়ে যায়। কয়েকটি কাজের মাধ্যমে বান্দা একাকী অবস্থার গোনা থেকে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করতে পারে। প্রথমত বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করা এই পাপ ও গুনাহ থেকে বিরত থাকার জন্য। অন্তরের জিহাদ করা ওয়াসওয়াসাকে দূরে রাখা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরের তাজকিয়া অর্জনের চেষ্টা করা। যথাসম্ভব একাকিত্ব পরিহার করার চেষ্টা করা। সৎ লোকদের সাথে চলাচল করা। সর্বাবস্থায় আল্লাহর মুরাকাবার কথা স্মরণে রাখা। এই কথা চিন্তা করা যে সে যাদেরকে সম্মান করে তারা যদি তাকে এই অপরাধ করতে দেখে তাহলে তারা কি মনে করবে, এই চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন থেকে লজ্জা পাওয়া, যেমনিভাবে সে সৃষ্টিজীবের থেকে লজ্জা পায়। হাদিসে বর্ণিত হয়েছে তুমি তোমার পরিবারের লোকদের থেকে যেমনভাবে লজ্জা করো আল্লাহ রাব্বুল আলামিন থেকেও ঠিক তেমনিভাবে লজ্জা করো। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মৃত্যুকে স্মরণ করা, অর্থাৎ এই পাপ অথবা গুনাহের কাজ করা অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে কিভাবে এই অবস্থায় তার রবের সামনে দণ্ডায়মান হবে। অনুরূপভাবে এই কথা স্মরণ রাখা যে মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা কি নিয়ামতের ওয়াদা করেছেন এবং নাফরমান পাপী ব্যক্তিদের জন্য কি শাস্তির ওয়াদা করেছেন। যদি কোনো দিন তুমি একাকী হও তাহলে এই কথা বলো না যে আমি একাকী হয়েছি, বরং বলো আমার উপর একজন রাকিব আছেন। আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্যও অনুপস্থিত বা গাফেল মনে করো না।